অঙ্কে রয়েছে 70 মিটার নয় সমস্ত 10 ভাগে 7 সেন্টিমিটার প্লাস 80 মিটার 17 সমস্ত 50 ভাগে 3 সেন্টিমিটার যোগ 40 মিটার 27 সমস্ত 25 ভাগে 9 সেন্টিমিটার। এখন আমরা এই সম্পূর্ণ অঙ্কটি উঠিয়ে নিচ্ছি। মিটার নয় সমস্ত 10 ভাগে 7 আমরা সেন্টিমিটার কি সংক্ষেপে লিখছি সেন্টিমিটার থেকে যোগ 80 মিটার 17 সমস্ত 50 ভাগে 3 সেন্টিমিটার যোগ 40 মিটার 27 সমস্ত 25 ভাগে 9 সেন্টিমিটার। এখন আমরা এখানে সবগুলো মিটার একত্রে যোগ দেব এবং যে সেন্টিমিটার গুলো রয়েছে সেগুলো আলাদাভাবে যোগ দেব। তাহলে এখানে রয়েছে 70 মিটার যোগ এখানে রয়েছে 80 মিটার যোগ এখানে রয়েছে 40 মিটার আমরা এই 3টি মিটার একত্রে যোগ দিচ্ছি। তারপর সেন্টিমিটার গুলো এখন যোগ দেব। প্রথমে রয়েছে 9 সমস্ত 10 ভাগের 7 যোগ তারপর রয়েছে 17 সমস্ত 50 ভাগের 3 যোগ একেবারে শেষে রয়েছে 27 সমস্ত 25 ভাগের 9 সেন্টিমিটার। এখন এখানে দেখা যাচ্ছে যে 70, 80 এবং 40 যোগ করলে হয় 0, 0, 0 যোগ করলে 0 4, 8, 12, 12 আর 7 মিলে হয় 19 অর্থাৎ 190 মিটার যোগ এই ভগ্নাংশের যোগ করতে হলে আমাদেরকে প্রথমে এই সমস্তগুলো ভাঙিয়ে নিতে হবে। তো 9, 10, 90, 90 আর 7 যোগ করা হয় 97 নিচে 10 যোগ 17 দিয়ে যদি 50কে গুণ দিই 5, 17 হয় 85 সে তার সাথে 0 হলে 850 850-এর সাথে 3 যোগ হলে 853 নিচে 50 যোগ 27 দিয়ে 25কে গুণ দিলে কি হয় আমরা একটু রাফে করে দেখছি 27 গুণন 25 5, 7, 35 হাত থেকে 3 5, 10 এবং 3 মিলে হয় 13 5-এর নিচে একটি 0 7, 2, 14, 4 হাত থেকে 1 2, 2, 4, 1, 5 0 এবং 5 যোগ করলে হয় 5 4 আর 3, 7 5 আর 1, 6 675 675-এর সাথে যোগ হবে 9 তাহলে 9 আর 5, 14, 4 হাত থেকে 1 1 আর 7, 8, 6 তার মানে 684 নিচে 25 এত সেন্টিমিটার। তাহলে 190 মিটার যোগ আমরা এখন এই ভগ্নাংশের যে হরগুলো রয়েছে 10, 50 এবং 25 এগুলোর লসাগু নির্ণয় করব। অবশ্যই রাফ অংশে 10 দ্বারা যদি ভাগ দিই 10, 10-এর মধ্যে যাবে 1 বার 50-এর মধ্যে যাবে 5 বার এবং সাথে থাকবে 25। এবার যদি 5 দিয়ে ভাগ দিই 5, 5-এর মধ্যে যাবে 1 বার 25-এর মধ্যে যাবে 5 বার তাহলে হয় 5, 10-এ 50 5, 50-এ 250 অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে 250। আমরা এখন লসাগুটি বসাচ্ছি 250 10, 250-এর মধ্যে যাবে 25 বার তাহলে 25 দ্বারা এখন আমরা 97কে গুণ দেব। আমরা দেখি 25 দ্বারা 97কে গুণ দিলে কি হয় 97 গুণন 25 5, 7, 35-এর 5 আর থাকে 3 5, 9, 45 এবং 3 যোগ করা হয় 48 5-এর নিচে একটি 0 বসবে 2 দিয়ে যদি 7 গুণ দেয় 7, 2, 14, 4 হাত থেকে 1 9, 2, 18 আর 1-এ মিলে হয় 19 5 আর 0 যোগ করলে 5 8 আর 4, 12 12-এর 2 হাত থেকে 1 1 আর 4-এ 5 9-এ 5-এ 14-এর 4 হাত থেকে 1 1 আর 1-এ 2 অর্থাৎ 2425 যোগ 250, 250-এর মধ্যে যাবে 5 বার 5 দ্বারা 853কে গুণ দিতে হবে 3, 5, 15-এর 5 হাত থেকে 1 5, 5, 25 এবং 1 যোগ করা হয় 26 26-এর 6 হাত থেকে 2
পাতাটা 40 এবং 2 যোগ করা হয় 42 যোগ 25 250 এর মধ্যে যাবে 10 বার 10 দ্বারা যদি 684 কে গুণ দেই তাহলে হবে 6840 এত সেন্টিমিটার 190 মিটার যোগ এবার উপরের সংখ্যাগুলো আমরা যোগ দেব 0 আর 5 যোগ দিলে 5 5 আর 5 এর 10 10 এর 0 হাতে থাকে 1 1 আর 4 5 6 আর 5 11 11 আর 2 13 13 3 হাতে থাকে 1 1 আর 8 9 9 আর 2 11 11 আর 4 15 15 আর 5 হাতে থাকে 1 1 আর 6 7 7 আর 4 11 11 আর 2 13 অর্থাৎ 13530 নিচে 250 সেন্টিমিটার এবার আমরা এই 13530 কে 250 দ্বারা ভাগ দেব আমরা রাফ অংশে ভাগ দিচ্ছি 13530 লক্ষ্য করো এখানে 135 এর মধ্যে যায় না 1353 এর মধ্যে যাবে 5 বার তাহলে 500 5 5 25 এর 5 হাত থেকে 2 5 2 10 এবং 2 যোগ করা হয় 12 এখন বিয়োগ দিব আমরা 0 আছে 3 হবে 3 হলে 5 থেকে 5 চলে গেলে 0 2 আছে 3 হবে 1 হলে হাতে কিছু থাকে না একে একে মিলে গেলে 0 এবার নামিয়ে আনলাম এই 0 1030 1030 এর মধ্যে যাবে 4 বার 4 দিয়ে যদি 250 কে গুণ দেই তাহলে হবে 1000 যদি বিয়োগ দেই তাহলে হবে 30 তার মানে 54 সমস্ত 250 ভাগের 54 সমস্ত 250 ভাগের 30 আমরা এই উপরের শূন্য এবং নিচের শূন্য কাটা দিতে পারি তাহলে হবে 54 সমস্ত 25 ভাগের 3 আমরা এখন লিখছি যে 190 মিটার যোগ 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার এবারে দুটো একত্রে যোগ হয়ে হবে 190 মিটার 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার এবারে উত্তর লিখব উত্তর 190 মিটার 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার 6 এর গহন বিয়োগ করো 25 কেজি 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম থেকে 17 কেজি 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম আমরা শুরুতে অঙ্কটি উঠিয়ে নিচ্ছি 25 কেজি 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম বিয়োগ 17 কেজি 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম আমরা এখন এই 25 কেজি 10 সমস্ত 5 ভাগের 1 গ্রামকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি কারণ যেহেতু দুটোই একত্রে রয়েছে সেজন্য আমরা লিখতে পারি যে 25 কেজি যোগ 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম বিয়োগ এখানে লিখতে পারি আমরা 17 কেজি যোগ 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম এবারে যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে সেহেতু আমরা 25 কেজি থেকে 17 কেজি বিয়োগ দেব আবার 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম থেকে আমরা 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম বিয়োগ দেব সেজন্য আমরা লিখব যে 25 বিয়োগ 17 কেজি তারপর যেহেতু যোগ চিহ্ন রয়েছে সেজন্য আমরা যোগ চিহ্ন দেব 10 সমস্ত 5 ভাগের 1 বিয়োগ 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম 25 থেকে যদি আমরা 17 বিয়োগ দেই তাহলে হবে 27 15 হবে 8 হলে হাতে থাকে 1 একের একে 2 2 দিয়ে মিলে গেল 0 তার মানে 8 কেজি যোগ এখানে আমরা সমস্ত ভাঙাবো 5 10 এ 50 50 আর 1 51 নিচে 5 বিয়োগ
7 25-এ হয় 5 7-এ 35-এর 5, 7 3 7 2×14 আর 3 17 175, 175-এর সাথে যদি আমরা 7 যোগ দিই তাহলে হবে 182, নিচে 25 এত গ্রাম সমান 8 কেজি, যোগ এখানে 5 এবং 25-এর লসাগু হচ্ছে 25, 5 25-এর মধ্যে যাবে 5 বার, সেই 5 দ্বারা আমরা এখন একে গুণ দেব, 5 একে 5, 5 5 25, বিয়োগ 25 25-এর মধ্যে যাবে 1 বার, 1 দ্বারা আমরা 182-কে গুণ দেব, 1 দ্বারা 182-কে গুণ দিলে হবে 182, দুঃখিত 182 গ্রাম, তাহলে হবে 8 কেজি, যোগ 255 থেকে এখন 182 বিয়োগ দেব, 2 আছে 5 হবে 3 হলে, 8 আছে 15 হবে 7 হলে, হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 2 দিয়ে মিলে গেলে 0, তার মানে 25/73 গ্রাম। তো যেহেতু উপরের লবটি বড় অর্থাৎ 73 বড় এবং হর 25 ছোট, সেই জন্য আমরা 25 দ্বারা 73-কে লাফে ভাগ দিচ্ছি, 25/73 দুইবার গেলে যাবে 50, 25 দ্বিগুণে 50 হয়, তাহলে যদি বিয়োগ দিই 73 থেকে 50 বিয়োগ দিলে হবে 3, 5 হাতে 7 হবে 2 হলো, অর্থাৎ 2 সমস্ত 25/23 গ্রাম, তার মানে লিখতে পারি যে 8 কেজি যোগ 2 সমস্ত 25/23 গ্রাম। এখন যেহেতু এই দুটোর মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, সেজন্য আমরা একত্রে লিখতে পারি 8 কেজি 2 সমস্ত 25/23 গ্রাম, উত্তর লিখব, উত্তর 8 কেজি 2 সমস্ত 25/23 গ্রাম। এখন 1.4-এ 7 নম্বরে যে সরল অঙ্কগুলো রয়েছে সেই সরল অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি। আমরা শুরুতেই 7-এর ক নম্বর অঙ্কটি করছি, ক নম্বরে রয়েছে 7/8/3 যোগ 8/7/4। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো ভগ্নাংশ রয়েছে এবং ভগ্নাংশের হর হচ্ছে 8 এবং 7, এই 8 এবং 7-এর লসাগু নির্ণয় করা সম্ভব নয়, সেজন্য আমরা 8 এবং 7 যদি গুণ দিই তাহলে লসাগু বের হবে 56, তা আমরা লসাগু বের করলাম 56। এবারে নিয়ম অনুযায়ী ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ দেব এবং লব দ্বারা গুণ দেব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 7-এর নিচে ভগ্নাংশের হর হচ্ছে 1, 1 দ্বারা যদি 56-কে ভাগ দিই তাহলে হবে 56, সেই 56 দ্বারা আমরা এখন 7-কে গুণ দেব, 7 দ্বারা যদি 56-কে গুণ দিই 6 7 42-এর 2, হাত থেকে 4, 5 7 35 এবং 4, যোগ করলে হয় 39, বিয়োগ 8 দ্বারা যদি 56-কে ভাগ দিই তাহলে হবে 7 8 56, অর্থাৎ 7 বার, 7 দিয়ে যদি 3-কে গুণ দিই তাহলে হবে 3 7 21, যোগ 8-এর নিচে রয়েছে 1, 1 দ্বারা 56-কে ভাগ দিলে হয় 56, 56 দ্বারা যদি 8-কে গুণ দিই 6 8 48-এর 8, হাতে থাকে 4, 5 8 40 এবং 4, যোগ করলে হয় 44, বিয়োগ 7 দিয়ে 56-কে ভাগ দিলে যাবে 8 বার, 7 8 56-8, 8 দ্বারা যদি 4-কে গুণ দেওয়া হয় তাহলে হবে 4 8 32। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 392 এবং 448 হচ্ছে যোগ এবং 21 এবং 32 হচ্ছে বিয়োগ, তো সেজন্য আমরা এই যোগগুলো একত্রে যোগ দেব এবং বিয়োগগুলো আলাদাভাবে যোগ দেব। তো যোগগুলো যদি আমরা একত্রে যোগ দিই তাহলে 2 এবং 8 যোগ করা হয় 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 4-এ 5, 9 আর 5-14, 14-এর 4, হাতে থাকে 1, 1 আর 4-এ 5, 5 আর 3-এ 8, অর্থাৎ 392 এবং 448 যোগ করা হয় 840, বিয়োগ এবার আমরা 21 এবং 32 যোগ দেব, 2 এবং 1 যোগ করলে হয় 3, 3 এবং 2 যোগ করলে হয় 5, অর্থাৎ 53, নিচে
56। এবার আমরা বিয়োগ দেব 48 থেকে 53, 3 আছে 10 হবে 7 হলে হাতে থাকে 1, 1 এর 5 6, 6 আছে 14 হবে 8 হলে হাতে থাকে 1, 1 আছে 8 হবে 7 হলে 787, নিচে 56। এখন যেহেতু উপরের লবটি বড় এবং নিচের হর ছোট, সেজন্য আমরা 56 দ্বারা 787 কে এখন ভাগ দেব। আমরা রাফে ভাগ দিচ্ছি 56 ভাগ 787। 7 এর মধ্যে যায় না, 78 এর মধ্যে যায় একবার। 56 একে 56, 6 আছে 8 হবে 2 হলে হাতে কিছু নেই, 5 আছে 7 হবে 2 হলে। এবার আমরা নামিয়ে আনলাম এই 7, 227। এই 227 এর মধ্যে 56 যাবে 4 বার, 4 6 24 এর 4, হাত থেকে 2, 4 5 20 এবং 2 মিলে হয় 22। 7 থেকে যদি 4 বিয়োগ দিই এখন হয় 3, তাহলে হবে 14 সমস্ত 56 ভাগের 3। আমরা এখন লিখব যে 14 সমস্ত 56 ভাগের 3। আমরা নিচে লিখে দেব যে সুতরাং নির্ণয় সরল ফল সমান 14 সমস্ত 56 ভাগের 3। উত্তর 14 সমস্ত 56 ভাগের 3। এবারে আমরা তোমাদেরকে করে দেখাচ্ছি 7 এর খ নম্বর অঙ্ক। 7 এর খতে রয়েছে 9 বিয়োগ 3 সমস্ত 16 ভাগের 15 বিয়োগ 2 সমস্ত 8 ভাগের 7 যোগ 32 ভাগের 9। আমরা শুরুতেই সমস্তগুলো ভাঙিয়ে নেব। সমস্ত ভাঙানোর নিয়ম হচ্ছে যে নিজের নিচের হরের সাথে গুণ দিতে হবে পূর্ণ সংখ্যাটিকে এবং লবের সাথে যোগ দিতে হবে। তো 3 দ্বারা যদি 16 কে গুণ দিই 3 16 48, 48 এর সাথে যদি 15 যোগ দিই তাহলে হবে 48 যোগ 15, 8 5 13, 3 হাত থেকে 1, 1 আর 1 2, 4 আর 2 6, অর্থাৎ 63, নিচে 16 বিয়োগ 8 দ্বিগুণে 16, 16 আর 7 যোগ দিলে হয় 23, নিচে 8 যোগ 32 ভাগের 9। এখন দেখা যাচ্ছে যে এখানে হর হচ্ছে 16 8 এবং 32। আমরা এই হরগুলোর লসাগু নির্ণয় করব। 8 দ্বারা যদি ভাগ দেই তাহলে 8 16 এর মধ্যে যাবে 2 বার, 8 দ্বিগুণে 16, 8 8 এর মধ্যে যাবে 1 বার, 8 32 এর মধ্যে যাবে 4 বার, 4 8 32। এবার যদি 2 দ্বারা ভাগ দেই 2 2 এর মধ্যে যাবে 1 বার, 1 4 এর মধ্যে যাবে 2 বার। তাহলে এখন যদি বাহিরের সংখ্যাগুলো গুণ দেই 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, অর্থাৎ আমাদের এখানে লসাগু হচ্ছে 32। এখন 9 এর নিচে 1 রয়েছে, 1 দ্বারা যদি আমরা 32 কে ভাগ দিই তাহলে যাবে 32 বার, সে 32 দিয়ে আমরা এখন 9 কে গুণ দেব। তাহলে 9 দ্বিগুণে 18, 18 8 হাত থেকে 1, 3 9 27 এবং 1 মিলে হয় 28 বিয়োগ 16 দিয়ে যদি 32 কে ভাগ দিই তাহলে যাবে 2 বার, 2 দিয়ে যদি আমরা 63 কে গুণ দিই তাহলে হবে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12 বিয়োগ 8 দিয়ে যদি 32 কে ভাগ দিই তাহলে 8 32 এর মধ্যে যাবে 4 বার, 4 দ্বারা 23 কে গুণ দিলে হয় 3 4 12 2 হাতে থাকে 1, 4 দ্বিগুণে 8 আর 1 9 92 যোগ 32 32 এর মধ্যে যাবে 1 বার, 1 দিয়ে যদি আমরা 9 কে গুণ দিই তাহলে হবে 9। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 288 এবং 9 এই দুটো সংখ্যার যোগ এবং এই দুটো হচ্ছে বিয়োগ। তো আমরা যোগগুলো একত্রে যোগ দেব এবং বিয়োগ সংখ্যাগুলো একত্রে বিয়োগ দেব। তো 9 এবং 8 যোগ করলে হয় 17, 17 7 হাত থেকে 1, 1 আর 8 9 এবং এখানে 2, 297। আবার দেখা যাচ্ছে যে এখানে 126 এর চিহ্ন মাইনাস এবং 92 এর চিহ্ন মাইনাস, তো আমাদেরকে এই দুটো যোগ দিতে হবে। 2 এবং 6 যোগ দিলে হয় 8, 9 এবং 2 যোগ দিলে হয় 11, 11 এর 1 হাত থেকে 1, 1 আর 1 2, 218 নিচে 32। এবারে 297 থেকে 218 বিয়োগ দেব, 8 আছে 17 হবে 9 হলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে 9 হবে 7 হলে হাতে থাকে, হাতে কিছু থাকে না, 2 2 মিলে গেল 0, অর্থাৎ 79 নিচে
32। এবার আমরা 32 দ্বারা 79 কে ভাগ দেব। 32 দ্বারা 79 কে যদি রাফে ভাগ দেই তাহলে যাবে 2 বার 32 দিগুণে 64। 4 হতে 9 হবে, 5 হলে হাতে কিছু নেই, 6 হতে 7 হবে, 1 হলে তাহলে 2 সমস্ত 32 ভাগের 15 ইকুয়াল 2 সমস্ত 32 ভাগের 15। আমরা এবারে লিখব যে সূত্র নির্ণয় সরল ফল। সমান 2 সমস্ত 32 ভাগের 15। উত্তর 2 সমস্ত 32 ভাগের 15। শুরু করছি 7 নম্বর সরল অঙ্ক। 7 নম্বর সরল অঙ্কে রয়েছে 2 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 4 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 15 ভাগের 7। আমরা শুরুতেই সমস্তগুলো ভাঙিয়ে নেব। 2 দ্বিগুণে 4, 4 এবং 1 যোগ করে হয় 5, অর্থাৎ 2 ভাগের 5। 4 5 20, 20 এর সাথে 3 যোগ করে হয় 23, নিচে 5 বিয়োগ 11 যোগ 17 এবং 15 গুণ করলে কি হয় আমরা একটু দেখে নিচ্ছি। 5 7 35 এর 5, হাত থেকে 3, 5 একে 5 এবং 3 যোগ করলে হয় 8। 5 এর নিচে একটি শূন্য বসাবো। 1 দ্বারা 7 কে গুণ দিলে 7 একে 7, 1 দ্বারা 1 কে গুণ দিলে 1 একে 1। 5 আর 0 যোগ দিলে 5, 28 15 5, হাত থেকে 1, 1 আর 1 2, অর্থাৎ 255। এই 255 এর সাথে যদি আমরা 7 যোগ দিই তাহলে হবে 262 এবং নিচে থাকে 15। এখন আমরা এই ভগ্নাংশের যে হরগুলো রয়েছে 2, 5 এবং 15 এগুলোর লসাগু নির্ণয় করব। 2, 5, 15 আমরা যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে 2 এর মধ্যে ভাগ যায় না, সেজন্য 2 থেকে যাবে, 5 এর মধ্যে যাবে একবার, 15 এর মধ্যে যাবে 3 বার। তাহলে এখন যদি আমরা বাহিরের অঙ্কগুলো গুণ দেই তাহলে হয় 3 দ্বিগুণে 6, 5 6 30, অর্থাৎ লসাগু 30। এখন এই 2 30 এর মধ্যে যাবে 15 বার, 15 দ্বারা যদি 5 গুণ দেই তাহলে হবে 5 15 75 বিয়োগ 5 30 এর মধ্যে যাবে 6 বার, 6 দ্বারা যদি 23 কে গুণ দেওয়া হয় 3 6 18 8, হাত থেকে 1, 6 দ্বিগুণে 12 এবং 1 যোগ দিয়ে হয় 13 বিয়োগ 11 নিচে রয়েছে 1, 1 30 এর মধ্যে যাবে 30 বার, 30 দ্বারা যদি 11 কে গুণ দেই তাহলে হবে 11 0 0 3 11 33 330 যোগ 15 30 এর মধ্যে যাবে 2 বার, 2 দ্বারা যদি 262 কে গুণ দেই তাহলে হবে 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12 2, হাত থাকে 1, 2 দ্বিগুণে 4 এবং 1 এ মিলে হয় 5, অর্থাৎ 524। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 75 এর চিহ্ন যোগ এবং 524 এর চিহ্ন হচ্ছে যোগ, তার মানে এই দুটো আমাদেরকে যোগ করতে হবে। 4 এবং 5 যোগ করে হয় 9, 2 এবং 7 যোগ করে হয় 9 সাথে 5 বিয়োগ। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 138 এর চিহ্ন বিয়োগ 330 এর চিহ্ন বিয়োগ, সে কারণে আমরা এই দুটো বিয়োগ চিহ্নের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ দেব। 0 8 যোগ করে হয় 8, 3 3 যোগ করে হয় 6, 3 এবং 1 যোগ করে হয় 4, অর্থাৎ 468। এবার আমরা এই 599 থেকে 468 বিয়োগ দেব। 8 আছে 9 হবে 1 হলে, 6 আছে 9 হবে 3 হলে, 4 আছে 5 হবে 1 হলে, অর্থাৎ 131। এবার আমরা এই 30 দ্বারা 131 কে ভাগ দেব, যাবে 4 বার, 4 30-এ 120, 1, 2 আছে 3 হবে 1 হলে, 1 থেকে 1 চলে গেলে 0, অর্থাৎ 4 সমস্ত 30 ভাগের 11। আমরা দেখব যে 4 সমস্ত 30 ভাগের 11। এবার দেখব যে সুতরাং নির্ণয় সরল ফল। চার সমস্ত 30 ভাগের 11। উত্তর চার সমস্ত 30 ভাগের করছি অনুশীলনী 1.4 এর 8 নম্বর অঙ্ক। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে জমি সাহেব তার জমি থেকে এক বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন,
30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউস ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে এক বছরে মোট কতটুকু ধান পেয়েছেন সেটা বের করতে বলা হয়েছে। তার মানে আমরা যদি এই তিনটা অংশ অর্থাৎ আমন, ইরি এবং আউসের অংশটুকু একত্রে যোগ দেই, তাহলে মোট কতটুকু ধান পেয়েছেন সেটা বের হবে। তো এখন আমরা লিখব, জমি সাহেব তার জমি থেকে এক বছরে মোট ধান পেলেন। জমি সাহেব তার জমি থেকে এক বছরে মোট ধান পেলেন 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল যোগ 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল যোগ 10 সমস্ত 50 ভাগের 1, আমরা একত্রে লিখে দেব কুইন্টাল। এবার আমরা এই সমস্তগুলো ভাঙবো। 20 দ্বারা যদি আমরা 10 কে গুণ দিই তাহলে হবে 200, 200 সাথে যদি 1 যোগ দিই তাহলে হবে 201, নিচে 10 প্লাস 30 দ্বারা যদি 20 কে গুণ দিই তাহলে হবে 600, 600 সাথে যদি 1 যোগ দেওয়া হয় তাহলে হবে 601, নিচে 20 যোগ 10 দ্বারা যদি আমরা 50 কে গুণ দিই তাহলে হবে 500, 500 সাথে 1 যোগ দিলে হবে 501, নিচে 50 কুইন্টাল। এবার আমরা এই ভগ্নাংশের যোগ করার জন্য ভগ্নাংশের যে হরগুলো রয়েছে 10, 20 এবং 50, এই 10, 20, 50 এর লসাগু নির্ণয় করব। আমরা রাফে 10, 20, 50 এর লসাগু নির্ণয় করছি। আমরা 10 দ্বারা ভাগ দিতে পারি, 10 10 এর মধ্যে যাবে একবার, 20 এর মধ্যে যাবে দুইবার এবং 50 এর মধ্যে যাবে পাঁচবার। এখন 1, 2, 5 এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেন দুটোকে ভাগ যায়, সেই জন্য আমরা এগুলো এখন গুণ দেব বাইরে যেগুলো রয়েছে। 10 দ্বারা 1 কে গুণ দিলে 10 1 কে 10, 10 দ্বিগুণে 20, 5 20-এ 100, অর্থাৎ লসাগু হচ্ছে 100। এখন নিয়ম হচ্ছে যে ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হয় এবং লব দ্বারা গুণ দিতে হয়। তো 10 দ্বারা যদি আমরা 100 কে ভাগ দেই তাহলে 10 100 এর মধ্যে যাবে 10 বার, সেই 10 দ্বারা যদি আমরা 201 কে গুণ দেই তাহলে হবে 2010 যোগ, এবারে 20 দ্বারা যদি 100 কে ভাগ দেওয়া হয় তাহলে হবে 5 20 100, অর্থাৎ 5 বের হবে, সেই 5 দ্বারা আমরা এখন 601 কে গুণ দেব। 5 দ্বারা যদি 1 কে গুণ দেই তাহলে হবে 5 1 কে 5, 5 দ্বারা 0 কে গুণ দিলে 5 0 0, 5 দ্বারা 6 কে গুণ দিলে 5 6 30 যোগ, এবারে 50 100 মধ্যে যাবে দুইবার, এই 2 দ্বারা যদি আমরা 501 কে গুণ দিই তাহলে হবে 2 1 কে 2, 2 0 0, 5 2 গুণে 10, অর্থাৎ 1002 কুইন্টাল। আমরা এবারে এই উপরের অংশগুলো যোগ দেব, 2 আর 5 যোগ করলে হয় 7, 7 আর 0 যোগ করলে হয় 7, 0 0 যোগ করলে হয় 0, 0 সাথে 1 যোগ দিলে হয় 1, 0 এবং 0 যোগ করলে হয় 0, এই 0 এর সাথে 0 যোগ করলে হবে 0, 1 এবং 3 যোগ করলে হয় 4, 4 এবং 2 যোগ করলে হয় 6, অর্থাৎ 6017 এবং নিচে হবে 100 কুইন্টাল। এবার আমরা এই 100 দ্বারা 6017 কে ভাগ দেব। আমরা রাফে ভাগ দিচ্ছি, 6017 601 এর মধ্যে যাবে 6 বার তাহলে হবে 600, 601 থেকে 600 যদি আমরা বিয়োগ করি তাহলে বের হবে 1, এই 1 এর মধ্যে 100 ভাগ যায় না, সেই জন্য আমরা নামিয়ে আনবো 7, 17। এই 17 এর মধ্যে 100 ভাগ না যাওয়ার কারণে আমাদেরকে এই ভাগফলে একটি শূন্য বসাতে হবে, তাহলে হবে 60 সমস্ত 100 ভাগের 17। আমরা এখন লিখব 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। এবার আমরা উত্তর লিখব, উত্তর 60 সমস্ত
100 ভাগের 17 কুইন্টাল। করছে 1.4-এর 9 নম্বর অঙ্ক। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 25 মিটার লম্বা একটি বাঁশের 5.25 ভাগের 4 মিটার কালো, 7.4 ভাগের 1 মিটার লাল এবং 4.10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদেরকে যেটুকু অংশ রং করা হয়েছে অর্থাৎ কালো, লাল এবং হলুদ রং করা হয়েছে, এই রং করা অংশটুকু একত্রে যোগ দিয়ে নিতে হবে। সেটি যোগ দিয়ে যোগফল বের হবার পর আমরা 25 মিটার থেকে যদি সেই অংশটুকু মাইনাস করি, তাহলেই আমরা পেয়ে যাব যে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। তো শুরুতেই আমরা যতটুকু অংশ রং করা হয়েছে কালো, লাল এবং হলুদ, সেই অংশটুকু একত্রে যোগ দিচ্ছি। আমরা লিখে নিব যে বাঁশটির মোট রং করা হলো 5 দ্বারা 25 ভাগের 4 যোগ 7.4 ভাগের 1 যোগ 4.10 ভাগের 3 মিটার। এখন আমরা সমস্তগুলো ভাঙ্গাবো। 5 দ্বারা যদি 25 কে গুণ দেই, 5 25 125, 125-এর সাথে 4 যোগ দিলে হবে 129 যোগ 4 7 28, 28-এর সাথে 1 যোগ দিলে হবে 29, নিচে 4 4 10 40, 40-এর সাথে যদি 3 যোগ দেওয়া হয় তাহলে হবে 43, নিচে 10, এত মিটার। এবার আমরা ভগ্নাংশগুলো যোগ করার জন্য ভগ্নাংশের যে হরগুলো রয়েছে 25, 4 এবং 10, এই 25, 4, 10-এর লসাগু নির্ণয় করব। 25, 4, 10, 5 দ্বারা ভাগ দিলে 5, 5, 25, আমরা এই অংশটুকু রাফে করছি, 4-এর মধ্যে ভাগ যায় না, 10-এর মধ্যে যাবে 2 বার, 5 দ্বিগুণে 10। এবার আমরা ভাগ দিতে পারি 2 দ্বারা, 2 দ্বারা যদি 4-কে ভাগ দিই যাবে 2 বার, 2 দ্বিগুণে 4, 2-কে ভাগ দিলে হবে 1। এখন যদি আমরা বাহিরের অংশগুলো গুণ দিই, বাহিরের সংখ্যাগুলো, তাহলে হবে 5 দ্বিগুণে 10, 5 10-এ 50, 50 দ্বিগুণে 100, তার মানে লসাগু হচ্ছে আমাদের 100। এবারে 25 দ্বারা যদি আমরা 100-কে ভাগ দিই, 25 দ্বারা 100-কে ভাগ দিলে যাবে 4 25-এ 100, অর্থাৎ 4 বার, 4 দ্বারা আমরা এখন 129-কে গুণ দেব। 4 দ্বারা যদি 9-কে গুণ দেওয়া হয়, 4 9 36-এ 6, হাত থাকে 3, 4 দ্বিগুণে 8, 8 3 হয় 11, 11-এর 1, হাত থাকে 1, 4 1-কে 4 এবং 1-কে মিলা হয় 5, 516। 4 100-এর মধ্যে যাবে 25 বার, কারণ 4 25-এ 100 হয়। সে 25 দ্বারা যদি আমরা 29-কে গুণ দেই, তাহলে কি হয় আমরা রাশি দেখে নিচ্ছি। 29 গুণন 25, 5 9 45-এর 5, হাত থাকে 4, 5 2-এ 10, আর 4 মিলা হয় 14, 5-এর নিচে 0 বসাতে হবে। 9 2-এ 18, 8, হাত থেকে 1, 2 2-এ 4, আর 1-এ মিলে হয় 5। এবার যদি যোগ দেই, 5 8-এ 4 12, 12-এ 2, হাত থেকে 1, 1-এর 5-এ 6, 6-এর 1-এ 7, অর্থাৎ 725। 10 দ্বারা যদি আমরা 100-কে ভাগ দিই, তাহলে হবে 10 10-এ 100, অর্থাৎ 10, 10 দ্বারা 43-কে গুণ দিলে হবে 430। এবার আমরা উপরের সংখ্যাগুলো যোগ দেব, 0 আর 5 যোগ দিলে হয় 5, 6 আর 5-এ 11, 11-এর 1, হাত থেকে 1, 1-এ 3-এ 4, 4-এ 2-এ 6, 6-এ 1-এ 7, 4 7-এ 11, 11-এর 5 যোগ দিলে হয় 16, নিচে 100। এখন আমরা এই 100 দ্বারা 1671-কে ভাগ দেব। 1671-কে যদি ভাগ দেই, তাহলে 167-এর মধ্যে 100 যাবে একবার, একবার গেলে 100, যদি 167 থেকে 100 বিয়োগ দিই বের হবে 67, এবার নামিয়ে আনলাম এই 1, যাবে 6 বার, তাহলে হলো 600। 671 থেকে যদি 600 বিয়োগ দিই, তাহলে বের হবে 71, তার মানে
আমাদের এখানে হলো 16 সমস্ত 100 ভাগের 71 মিটার। আমরা দেখলাম যে 16 সমস্ত 100 ভাগের 71 মিটার এই অংশটুকু রং করা হয়েছে, কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে যে, প্রশ্নটি আমরা একটু দেখে নিচ্ছি যে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। তো এখন আমাদের রং করা যেগুলো হয় যে অংশটুকু হয়নি সেই অংশটুকু বের করতে হলে আমাদের সেই 25 থেকে এই অংশটুকু মাইনাস করতে হবে। সেজন্য আমরা লিখবো যে বাঁশটির রং করা বাকি রইল, সুতরাং বাঁশটির রং করা বাকি রইল আমরা 25 থেকে এই 16 সমস্ত 100 ভাগের 71 বিয়োগ দেব, এত মিটার। তাহলে হয় 25, এটাকে সমস্তকে ভাঙলে উপরের অংশটুকু আসবে আবার ঘুরে, অর্থাৎ 100 ভাগের 1671 আমরা সেটি লিখে নিলাম, 100 ভাগের 1671 মিটার। এবার যদি লসাগু নির্ণয় করি তাহলে হবে 1 এবং 100, লসাগু হচ্ছে 100। এই 100 দ্বারা যদি আমরা 25 গুণ দেই তাহলে হবে 2500, অর্থাৎ 2500 বিয়োগ 100, 100-এর মধ্যে যায় একবার। 1 দ্বারা যদি আমরা 1671 গুণ দেই তাহলে হবে 1671 মিটার। এবার আমরা 2500 থেকে 1671 বিয়োগ দেব, 1 আছে 10 হবে 9 হলে হাতে থাকে 1, 1-এর সাথে 8, 8 আছে 10 হবে 2 হলে হাতে থাকে 1, 1-6 7, 7-15 হবে 8 হলে হাতে থাকে 1, 1-1 2, 2-2 মিলে গেলে 0 এবং নিচে 100। এবার আমরা এই 829-কে 100 দ্বারা ভাগ দেব, 100 দ্বারা যদি 829-কে ভাগ দেই প্রথমে যাবে 8 বার, 8 বার গেলে 800। এই অংশটুকু আমরা রাফে করছি, 829 থেকে যদি 800 বিয়োগ দেওয়া হয় তাহলে হবে 29, তার মানে আমাদের এখানে বের হবে 8 সমস্ত 100 ভাগের 29। আমরা এখন লিখব 8 সমস্ত 100 ভাগের 29 মিটার, অর্থাৎ এই অংশটুকুই রং করা বাকি ছিল। আমরা লিখব উত্তর, রং করা বাকি ছিল 8 সমস্ত 100 ভাগের 29 মিটার। ১.৫ এর ১০ নম্বর অঙ্ক, 10 নম্বরে রয়েছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10 ভাগের 7 গ্রাম ও 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই মা ও ভাইয়ের নিকট থেকে মোট কত গ্রাম স্বর্ণ সে পেয়েছে সে অংশটুকু বের করব এই দুটো অংশ যোগ করার মাধ্যমে। আমরা এখন লিখব যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল 105 সমস্ত 10 ভাগের 7 যোগ 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম। এখন আমরা শুরুতেই সমস্তগুলো ভেঙে নেব। আমরা জানি যে সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে নিচের হরের সাথে গুণ দিতে হবে এবং সেই গুণফল দ্বারা উপরের লব যোগ দিতে হবে। 105 দ্বারা যদি আমরা 10-কে গুণ দিই তাহলে হবে 1050, 1050-এর সাথে যদি আমরা 7 যোগ দিই তাহলে হবে 1057, নিচে 10 প্লাস। এবার যদি আমরা 98 দ্বারা 5-কে গুণ দিই তাহলে হবে 5 8 40-এর 0, হাতে থাকে 4,
পাঁচ নং 45 এবং 4 যোগ করলে হবে 49, অর্থাৎ 490। 490 সাথে 3 যোগ করলে হবে 493, নিচে 5 গ্রাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে হর হচ্ছে 10 এবং 5, এই 10 এবং 5 এর লসাগু হচ্ছে 10। এখন নিয়ম অনুযায়ী হর দ্বারা যদি আমরা ভাগ দিই এবং লব দ্বারা যদি গুণ দিই তাহলে হয় 10 দ্বারা 10 কে ভাগ দিলে হবে 1, 1 দ্বারা যদি আমরা 1057 কে গুণ দিই তাহলে হবে 1057 যোগ, আবার 5 দ্বারা যদি 10 কে ভাগ দেওয়া হয় তাহলে 5 10 এর মধ্যে যাবে 2 বার, এই 2 দ্বারা আমরা এখন 493 কে গুণ দেব, 3 দ্বিগুণে 6, 9 দ্বিগুণে 18, 8 হাত থেকে 1, 4 দ্বিগুণে 8 এবং 1 এ হয় 9, অর্থাৎ 986। এবার আমরা উপরে 1057 এবং 986 যোগ দেব, 6 এবং 7 যোগ করে হয় 13, 13 3 হাত থেকে 1, 1 আর 8 9, 9 আর 5 মিলে হয় 14, 14 4 হাত থেকে 1, 1 আর 9 10, 10 আর 0 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে থেকে 1, 1 আর 1 2 এবং নিচে 10, অর্থাৎ 10 ভাগের 2043 গ্রাম। এবার আমরা প্রশ্নটুকু আবার পড়ে নিচ্ছি, বলা হয়েছে যে তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। তো আমরা এই 400 গ্রাম থেকে যদি এই অংশটুকু মাইনাস করি তাহলে বের হয়ে যাবে যে আর কতটুকু স্বর্ণ হলে 400 গ্রাম স্বর্ণ হবে। তো সেই জন্য আমরা লিখব যে 400 গ্রাম স্বর্ণ হতে হলে বাবার নিকট থেকে স্বর্ণ পাওয়া লাগবে। বাবার নিকট থেকে 400 পেতে হবে। এবার আমরা সেই 400 থেকে এই 10 ভাগের 2043 বিয়োগ দেব এত গ্রাম, তাহলে এখানে লসাগু হয় 400 নিচে রয়েছে 1, 1 এবং 10 এর লসাগু 10, তাহলে 1 দ্বারা যদি 10 কে ভাগ দেই তাহলে যাবে 10 বার, 10 দ্বারা যদি 400 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 4000 বিয়োগ 10 দ্বারা 10 কে ভাগ দিলে যাবে 1 বার, 1 দিয়ে যদি 2043 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 2043। এবার আমরা 4000 থেকে 2043 বিয়োগ করব, 3 হাতে 10 হবে 7 হলে হাতে থাকে 1, 1 আর 4 5, 5 হাতে 10 হবে 5 হলে হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 10 হবে 9 হলে হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 4 হবে 1 হলে, অর্থাৎ 1957 নিচে 10। এবারে আমরা এই 10 দ্বারা 1957 কে ভাগ দেব, আমরা রাফে ভাগ দিচ্ছি 10 ভাগ 1957। প্রথমে 19 এর মধ্যে যায় একবার, একবার গেলে 10 একে 10, 19 থেকে 10 বিয়োগ দিলে হবে 9, নামিয়ে আনলাম আমরা এই 5, 95। এবারে যাবে 9 বার, 9 বার গেলে 9 10 90, 95 থেকে যদি 90 বিয়োগ দিই তাহলে হবে 5, এবার আমরা নামিয়ে আনলাম এই 7, 57। এবারে যাবে 5 বার, 5 10 50, 57 থেকে যদি 50 বিয়োগ দিই তাহলে হবে 7, তার মানে এখন হলো 195 সমস্ত 10 ভাগের 7। আমরা এখন লিখব যে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম, তার মানে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ পেতে হবে। আমরা লিখব যে নিম্ন স্বর্ণের পরিমাণ একশো 95 সমস্ত 10 ভাগের 7 গ্রাম, উত্তর 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম।